হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি আমাদের বাড়িতে খুব একটা প্রিয় রেসিপি। আমরা এটা প্রায় দিনই খাই, সেটা হচ্ছে পাস্তা। জলটা আমি ফুটিয়ে নিয়েছি, আমি গামলার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা কিছুটা ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো পাস্তা। এই যে দেখুন, 2 কাপ মতো পাস্তা আমি দিয়ে দিচ্ছি। পাস্তাটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে বন্ধুরা, 7 থেকে 8 মিনিট আপনাকে এটা সেদ্ধ করতে হবে। এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা তেল, অল্প একটু সামান্য সাদা তেল আমি এর মধ্যে অ্যাড করব, কারণ পাস্তাটা খুব এতে খুব ঝরঝরে হয়। এবার ঝরঝরে না হলে তো পাস্তা ভালো লাগবে না খেতে, আর বেশি গলবেও না বা শক্তও থাকবে না। দেখুন, আমি এইভাবে এটা সেদ্ধ করে নিয়েছি, একটু জল দিয়ে ধুয়েও নিয়েছি যাতে এটা ঝরঝরে হয়। এই যে দেখুন, একদম ঝরঝরে হয়ে গেছে এটা। তো বন্ধুরা, ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা দেখছেন, তো ভালো লাগলে প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। লাইকটা অবশ্যই আশা করতে পারি আপনাদের কাছে। তো এবার আমি তেল কড়াইয়ে মোটামুটি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুটা এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার রসুন কুচিটা দেখুন, একটু লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে আমার। রসুন কুচি দিলে কিন্তু খুব সুন্দর পাস্তাতে টেস্ট হয়, আপনারা ট্রাই করুন, দেখবেন বাড়িতে খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। 2টো পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি এবং সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি আর দিয়ে দেব আলু কুচি। এবার খুব মানে কুচি করে কাটিনি, একটু মোটা করেই কেটেছি, কারণ আমি একটু মোটাটাই ভালোবাসি খেতে। তো এর মধ্যে এটা আমি দিয়ে দিলাম। এবার কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর, কি ভাজা, অল্প অল্প ভাজা হয়েছে বা কিছুটা একটু ভাজা হয়েছে, এরপর আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে এটা এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার তার মধ্যে, তারপর আমি কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর, আলু আর গাজরটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু আদা কুচো। এই আদা কুচোটাতে কিন্তু খুব ভালো টেস্ট আসে বন্ধুরা, আপনারা একবার দিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। এবার আলু আর গাজরটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, কিছুটা সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। এই সয়া সসটাতে খুব সুন্দর টেস্ট আসে। তারপরে আমি দিলাম 2 টেবিল চামচ মতো টমেটো সস। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো টমেটো সস। এতে কালারটা খুব সুন্দর আসে, আপনারা এক্ষুনি দেখবেন কালারটা কত সুন্দর আসবে। দিয়ে এটা আরও কিছুক্ষণ একটু ভাজতে হবে, 2 মিনিট মতন আবার ভাজতে হবে, আর কিছু লাগবে না। বানানোটা খুবই সহজ, যারা মানে রান্না দেখে ভয় পান বা নতুন রান্না করছেন তাদের জন্য তো খুব ভালো রেসিপি এটা, আর খেতেও টেস্টফুল। বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিন, খুব বাচ্চারা ভালোবাসবে খেতে। তো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এটা আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই পাস্তাগুলো। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে পাস্তাটা, ঝরঝরা হতে গেলে রান্না করতেও ভালো লাগবে, একটু মানে সেদ্ধটা আপনাদেরকে একটু মাথায় রেখে করতে হবে। এই যে কিছুটা ভাজা হয়ে গেছে আমার, ওই সবজি দিয়ে পাস্তাটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি লাস্ট ফিনিশিংয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এতে দেখতেও ভালো লাগে আর কিছুটা টেস্টেও খুব সুন্দর টেস্টও আসে এটা। তো এবার আমার মোটামুটি পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর এসছে, খুব সুন্দর এসছে না বন্ধুরা কালারটা? দেখুন দারুণ এসছে, আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে। তো আমার পাস্তা মোটামুটি রেডি অ্যান্ড সার্ভ, দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক তো করবেনই, আর শেয়ার করবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।